হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা একটু বেলার দিক থেকেই শুরু করলাম। এখন ওই বেলা 1:30 মতো বাজে। বাড়িতে বাজারে কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই কিনতে গেছিলাম। এখান থেকে এখন যাব মিপানকে আনতে, তারপরে যাব বাড়ি। আজকে মইনাকো বাড়িতে নেই, ও গেছে অফিস। তো কদিন ধরে না ইউটিউবে ভিডিও দেখে পয়লা বৈশাখের খাবার, ওর খুব মন খারাপ, কলকাতার কথা খুব মনে পড়ছে। তাই ঠিক করেছি আজকে ওকে সারপ্রাইজ দেবো। বাঙালি থালি যেমন হয়, রেস্টুরেন্টে থালি সিস্টেম, সেরকম রান্না করে ওকে আজকে খাওয়াবো। তাই জন্যই আর কি মেনলি বাজার করতে গেছিলাম। এ বাবা, এত বড় ছেলে কাদের! ছি 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 ছি! এইদিকে একজনের স্কুল থেকে বাড়ি ফিরতে বড় কষ্ট। স্কুলে তো বেশ ভালো, কোনো বকা ঝকা নেই, কোনো পড়াশোনা নেই, দিনরাত খেলে বেড়াচ্ছে। জানে বাড়ি গেলেই মা চেপে ধরবে আবার পড়াশোনা। তো চলুন বাড়ি যাই, আর বাড়ি গিয়ে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে। আপনারা অনেক প্রশ্ন করেছিলেন আমরা কোথায় থাকি, আমাদের বাড়ি কোথায়, আমরা কিভাবে সুইডেনে এলাম। তো সব প্রশ্নের উত্তর আপনাদের বাড়ি গিয়ে দেবো আজকে। তো এই পয়লা বৈশাখে স্পেশাল রান্না করতে করতে সবাইকে প্রথমেই জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের আমার প্রণাম। নতুন বছর সবার যেন খুব খুব ভালো কাটে, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের সবার ভালোবাসায় আমার এই ছোট্ট চ্যানেলটা 15,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদিও এই ধন্যবাদ শব্দটা খুবই ছোট, আশা করি ভবিষ্যতেও এই চ্যানেলটাকে ঠিক এইভাবেই আপনারা ভালোবাসবেন। আর এদিকে আমি চিকেন কাজু পোস্ত বানাবো, তারই প্রিপারেশান করে রাখছি। চিকেনে একটু আদা বাটা, রসুন বাটা, নুন আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে 3-4 ঘন্টা মতো রেখে দেবো। যদি আরও অনেক কিছুই বানাবো ডিনারের জন্য, তারই কিছু রান্না শেয়ার করতে করতে আপনাদের অনেক প্রশ্নের আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। মোটামুটি প্রত্যেকটা ভিডিওতেই সবচেয়ে বেশি যে কমেন্টগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের বাড়ি কোথায়, মইনা কী করে, মইনা কী পড়াশোনা করেছে, কবে আমরা সুইডেনে এসেছি। তো এই প্রশ্নগুলোরই সবার আগে আমি উত্তর দিচ্ছি। তো মইনাকে ছোটোবেলা থেকে বেড়ে ওঠা হচ্ছে ঝাড়খণ্ডের চন্দ্রপুরা বলে একটা ছোট্ট টাউনশিপ আছে, সেখানে। মইনাকের বাবা ডিভিসিতে চাকরি করতেন, তাই ওর ছোটোবেলাটা ওখানেই কেটেছে। তারপরে যখন মইনা ক্লাস 8-এ পড়ে, তখন ওর মা, বোন আর মইনা তিনজনে চলে আসে কলকাতার বাড়িতে। কারণ মইনাকে ঠাকুমা দাদুর অনেক বয়স হয়ে যাচ্ছিল, তাদেরই দেখাশোনা করার জন্য ওরা কলকাতায় চলে আসে। কিন্তু চাকরির সূত্রে মইনাকের বাবা থেকে যায় চন্দ্রপুরাতেই। যদিও কলকাতাতেই ওদের আদি বাড়ি, ওদের বাড়ি হচ্ছে টালিগঞ্জ নাকতলা, সেখানে। অনেকেই হয়তো জানেন নাকতলা উদয়ন সঙ্গের অনেক বড় দুর্গাপুজো হয়, সেই পুজোটা থেকে ঠিক ঢিলছড়া ডিস্টেন্সেই ওদের বাড়ি। মানে ওদের বাড়ির দরজা থেকে বেরোলেই নাকতলা উদয়ন সঙ্গে দুর্গাপুজোর প্যান্ডেল। আর এদিকে আমি তন্দুরি পমফ্রেট বানাবো, তাই মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। একটু লেবুর রস, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ডিমের যে হলুদ রঙের অংশটা সেটা, আর একটু বেসন আর অল্প টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 3-4 ঘন্টা। তো যেটা তখন বলছিলাম, মইনাক তারপর নাকতলা এসে ভর্তি হয় পাঠভবন স্কুলে। অনেকেই জানেন পাঠভবনের নাম বালিগঞ্জের স্কুলটা। তো সেখান থেকে HS পাস করে, তারপরে ও কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করে। তো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে চাকরি পেয়ে ও চলে যায় প্রথম ত্রিবান্দামে, ওখানে ও 1 বছর মতো ছিল, তারপরে চলে আসে আবার কলকাতায়। কলকাতাতেও তারপরে 1 বছর মতো ছিল, তারপরে ও চলে যায় ইউকেতে। ইউকেতে 3 বছর মতো চাকরি করে। ইউকেতে থাকতে থাকতেই আমাদের বিয়ে হয়। আমি ওর সাথে 1 বছর মতো ইউকেতে ছিলাম, তারপরে আবার আমরা চলে আসি ব্যাঙ্গালোরে। ওই 6 মাস মতো আমরা তখন ব্যাঙ্গালোরে থাকি। আর ব্যাঙ্গালোর শহরটা না আমার ভীষণ ভীষণ পছন্দের শহর, ভীষণ ভালো লাগে জায়গাটা। এবার ইচ্ছা আছে কলকাতা গেলে একবার ব্যাঙ্গালোরটা ঘুরে আসবো। আর এদিকে চিকেন কাজু পোস্ত বানানোর জন্য পেঁয়াজটা একটু ভেজে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো। তো ব্যাঙ্গালোরে 6 মাস থাকার পর আবার আমরা কলকাতায় ফিরে যাই। কলকাতাতে ওই 1 বছর মতো ছিলাম আবার, তারপরে মইনাক আবার সুইডেন আসার সুযোগ পায়। আর এখানে আসার পর দুটো সুইডিশ কোম্পানি থেকে জব অফার পায়। তো একটা ছিল এখানকার ফুড কোম্পানি, আর একটা হচ্ছে স্ক্যানিয়া, অনেকেই জানেন বাস ট্রাক তৈরি করে। তো ও স্ক্যানিয়া জয়েন করে, স্ক্যানিয়ারই IT ডিপার্টমেন্টে ও জব করে। ও আসল কথাই তো বলা হয়নি, মইনাকের বাড়িতে কে কে আছে, ওদের জয়েন্ট ফ্যামিলি অনেকই ফ্যামিলি মেম্বার। তো মইনাকের বাড়িতে আছে ওর মা, বাবা, বোন আর কাকা। ওর বোনের বিয়ে হয়ে গেছে, তার একটা ছোট্ট মেয়েও আছে। আর বাড়ির আর একটা পার্টে থাকে আর এক কাকা, কাকিমা, তার ছেলে। সেই কাকুরও একটা মেয়ে আছে, তারও বিয়ে হয়ে গেছে। আর এদিকে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে একটু কষিয়ে যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তো এই হচ্ছে মইনাকের স্টোরি। আর যখন কলকাতায় যাব আপনাদের সবার সাথে ওদের বাড়ির সবার আলাপ করে দেবো। এরপর হচ্ছে আমার বাড়ির স্টোরি।
আমি হচ্ছি খর্দার মেয়ে। খর্দা যদি অনেকে না চিনে থাকেন, ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানির নাম নিশ্চয়ই ম্যাক্সিমাম লোকজনই শুনেছেন, তার একটা স্টেশন আগেই হচ্ছে খর্দা। আপনারা হয়তো বরিশার সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির নাম শুনেছেন, যেখানে দুর্গাপুজো হয়, এক সময় তারা জমিদার ছিল। তো আমরা কিন্তু তাদেরই বংশধর, মানে আমার টাইটেলও রায়চৌধুরী। এখন যেহেতু অনেক বংশধর হয়ে গেছে, সবাই ওখান থেকে বেরিয়ে এসছে, যে যার মতো আলাদা হয়ে গেছে, তো আমরাও তাদের মধ্যে একজন আর কি। আর এদিকে দেখুন, এখন কিন্তু সন্ধে প্রায় 8টা বাজতে যায়, এখনও আকাশে কী সুন্দর রোদ দেখেছেন। এরপর যখন সামার আসবে তখন তো প্রায় 24 ঘন্টা আলো। তো যেটা বলছিলাম, এই রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজোতে তো বিয়ের আগে বহুবার গেছি, বিয়ের পর আর সেরকম যাওয়া হয়নি, কারণ সেরকম কলকাতায় থাকাও হয়নি। তো কোনোবার যদি দুর্গাপুজোয় যাই, আপনাদের দেখাবো রায়চৌধুরী বাড়ির পুজো কেমন হয়। এদিকে আপনাদের গল্প বলতে বলতে চিকেনটাও রেডি হয়ে গেছে। তো আমার স্কুল, বেড়ে ওঠা সব কিছুই খর্দাতে, তারপর কমার্স নিয়ে পড়াশোনা করি, কিন্তু স্বীকার করতে একটুও দ্বিধা নেই, পড়াশোনার প্রতি আমার বড্ড অনীহা ছিল, একটুও ভাল লাগতো না পড়তে। ক্লাস 7-8 যখন পড়ি তখন থেকে আমার রান্নাবান্নার প্রতি ভীষণ একটা ন্যাক ছিল, খুব ইচ্ছা ছিল হোটেল ম্যানেজমেন্ট পড়বো, তো বাড়ি থেকে সে রাজি হয়নি। তো সেই ইচ্ছাকে মনে চাপা রেখে এখন ঘরেই রান্না করে যাচ্ছি। মৈনাক মাঝে মাঝে বলে বটে, তুমি তো এখনও শুরু করতে পারো, এখানে তো কোনো এজ লিমিট নেই, কিন্তু এই মিভান সামলে, ঘর সামলে আর একটুও বিন্দুমাত্র সময় পাই না। এদিকে ঘি, একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমন কুচি, কাজু, কিশমিশ দিয়ে একটু ভাতটা ভেজে নিলাম, তারপরে গরম জল দিয়ে বসিয়ে দেবো। এটা একটা ঠাকুর বাড়ির রান্না জানেন, এই পোলাওটার নাম হচ্ছে বাদশাহী পোলাও। এবার একটু দুধের মধ্যে অল্প কেওড়া জল, একটু স্যাফরন মিক্স করে ওই চালের মধ্যে অ্যাড করে দেবো। যদিও আমার স্যাফরনটা একটু আগেই ভিজিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু একদম ভুলে গেছি, তাই ওই এখনই করে নিচ্ছি। স্যাফরনের গন্ধ পাওয়া নিয়ে কথা। তো আপনাদের এবার বলি আমার বাড়িতে কে কে আছে। আমার বাড়িতে বাবা, মা, দাদা, বৌদি আর ওদের ছোট্ট একটা মেয়ে। ওর আবার জন্মদিন আসছে সামনে, 23 এপ্রিল ওর 1 বছরের জন্মদিন। আমরা যারা বাইরে থাকি তাদের কি জীবন বলুন, বাচ্চাটা হলো তখনও যেতে পারলাম না, বাচ্চাটার 1 বছরের জন্মদিনও হয়ে গেল, তাও যেতে পারছি না। এদিকে পোলাওটা হতে থাক, আর ওদিকে মিভান কী করছে খালি দেখবেন চলুন। যেদিনকে মৈনাক থাকবে না বাড়িতে, এমন শুরু করে না, আমার সেই পাগল পাগল দশা হয়। ওকে, আই এম ক্লোজিং দ্য ডোর অ্যান্ড গোয়িং, বাই বাই মিভান, বাই, আই নিড দিস, নো ইউ স্টে আট দ্য বাথরুম, ইউ স্টে, আই এম ক্লোজিং, বাই। সেই যে দুপুরে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এবার ওভেনে দিয়ে দেবো বেক করতে। এটা তাওয়াতেও করা যেত, কিন্তু সবকটা গ্যাসে ইউজ হচ্ছে বলে এখন ওভেনেই দিয়ে দিচ্ছি। এদিকে পোলাওটাও সুন্দর রেডি হয়ে গেছে, একটু লুচি ভাজবো, ব্যাস তারপরেই খেতেই দেবো। টুকটুক করে দুপুর থেকে কিন্তু অনেক রান্নাই করে ফেলেছি। আপনাদের লাস্টে গিয়ে দেখাবো আজকে কী কী টোটাল রান্না করলাম। আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন লুচি কেন ফোলে না আমার, অনেক টেকনিকও বলেছিলেন, সেই টেকনিকেই আজকে লুচি করেছি। কী সুন্দর ফুলেছে দেখুন, সবকটা ফলেনি কিন্তু বেশিরভাগই ফুলেছে। এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট, এবার খেতে দিয়ে দিই। মৈনাককে ওদিকে আজকে রান্নাঘরে ঢুকতেই দিইনি জানেন, সারপ্রাইজ দেবো বলে, আর ও বেচারা বাইরে থেকে গন্ধেই ছটফট করছে। এই পয়লা বৈশাখের দিনগুলো এলে কি ছোটোবেলার কথা মনে পড়ে বলুন, ছোটোবেলায় সেই মায়ের সঙ্গে হালকাথা করতে যেতাম। কিন্তু বিয়ের পর থেকে মৈনাক কোনোদিন নিয়ে যায়নি জানেন, ওর এত ভিড় ভাট্টা পছন্দই নয়। ওর বাড়ির সামনে এত বড় দুর্গাপুজো, রাস্তাতে বেরোতেই চাইতো না। পুজোর সময় লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে যদি ঠাকুরই না দেখলাম, তাহলে আর কী পুজো কাটালাম বলুন তো। মৈনাকের সঙ্গে আমার সব কিছুই উল্টো, ও সবসময় বই খাতা পড়াশোনা, বাড়িতে শুধু আলমারি ভর্তি বই আর বই, আর আমার বই দেখলেই গায়ে জ্বর আসে জানেন। আর আমার ছেলেটাও হয়েছে ঠিক ওর বাবার মতো, সারা দিন রাত খালি বই, সকালে ঘুম থেকে উঠে সেই যে মুখের সামনে বইটা ধরবে, যতক্ষণ না ঘুমাতে যাবে ওর সব বই চাই। তো যাই হোক, নববর্ষ স্পেশাল ডিনার রেডি, এবার ডাকি মৈনাককে, চলে আসো। পয়লা বৈশাখ স্পেশাল, দুদিন পরে পয়লা বৈশাখ, তারপর বলে ভালো রান্না করিনি, খাওয়ালে না পয়লা বৈশাখে কিছু রান্না করে। কলকাতার কোন মাঝারি বা বড় ফাইভ স্টার হোটেলে পুরো পঞ্চপাত, বিশাল ব্যাপার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কতক্ষণ লাগলো? গোটা দিন? দুপুর থেকে রাত অবধি। ওকে, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অদ্ভুত অদ্ভুত। খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা আগে বলে দিই কি কি আছে। এগুলো তো, এটা হচ্ছে শাহী পোলাও, ওকে, লুচি এটা তো জানোই, আর ভাজা ভাত,
এটা হচ্ছে নবরত্ন ডাল নাকি বলে পাথরশাড়ি ডাল, যাই হোক এটা হচ্ছে এটা কি নববর্ষ হচ্ছে না জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী তো আরো বেশি হবে। এটা হচ্ছে মালাই দম পটাটো, মানে মালাই আলুর দম আর কি। এটা হচ্ছে তন্দুরি পমফ্রেট, এটা হচ্ছে চিকেন পোস্ত, পায়েস আর গুড়ের পায়েস, হ্যাঁ তোমার ফেভারিট, আর এটা হচ্ছে আমের চাটনি। এই এত ন্যাচুরাল ফুডের সাথে দুটো আননেচুরাল ফুড দরকার কি, নালে ইনকমপ্লিট। অদ্ভুত কলকাতার মোটামুটি ছোট বড় মেজো সেমতের সাথে কম্পিটিশন হবে, সেটাই বাকি আছে আর কি। অদ্ভুত, আর টেস্ট নিয়ে তোমার কথাই হবে না। কতদিন পরে মাছ খাচ্ছি নিজে ভুলে গেছি। বিমানকে আর ওই ঝাল মশলার খাবার দিইনি, প্লেন ডাল ভাত আর ভাজাতেই দিয়েছি, ওতেই ও খুশি। এদিকে ওরা খেতে থাক, আমি একটু পরে বসবো, ততক্ষণে আপনাদের জানলা দিয়ে একটা জিনিস দেখাই চলুন। এ দেখুন বাড়ির পিছনেই পুলিশ রেড মারছে প্রত্যেক সপ্তাহে এই গল্প জানেন। আমাদের বাড়ির আশেপাশে এরিয়াটা এত বাজে হয়ে গেছে যার জন্য আরও তড়িঘড়ি বাড়ি চেঞ্জ করে অন্য জায়গায় শিফট করে যাচ্ছি। আজ থেকে ছ মাস আগে তো আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরের মধ্যেই 5টা খুন হয়েছে জানেন, আর ম্যাক্সিমাম খুনই হচ্ছে নেশার জিনিসপত্র নিয়ে, তাই প্রত্যেক উইকেন্ডে পুলিশগুলো গাড়িগুলোকে ধরে আর গাড়ি চেক করে। তো যাই হোক, এই পুলিশ অ্যাকশন দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আশা করি সবার সব প্রশ্নেরই মোটামুটি অ্যান্সার আজকে আমি দিতে পেরেছি। আবার খুব জলদিই আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করে নিতে পারেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। বাই বাই।